আপনার দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি আমি অরূপ চক্রবর্তী দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন

আমি বিজেপি প্রার্থী হিসাবে এলাকার জনগণকে আমি আশ্বস্ত করতে চাইছি কি আমার এখানে দুই পারে দুটো ব্লক হবে কেননা এ পারের যে বাসিন্দা নটা অঞ্চল বাস করে এদিকে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো ব্যবহার করা হয় হয় যে রাজ্য সরকার আমাদের যে বিজেপি সরকার আসবে ব্রিজ দিতে হবে রাজ্য সরকারকে নতুবা এখানে আলাদা করে ব্লক দিতে হবে পশ্চিমবঙ্গে বহু এরকম এক্সাম্পল আছে কি পাঁচটা ছটা অঞ্চল নিয়েও এখানে ব্লক আছে দ্বিতীয়ত চাষির মাল কোনো সময় বাঁধাকপি পঞ্চাশ পয়সা কেজি কোনো সময় পেঁয়াজের দু টাকা কেজি এর একটা ন্যূনতম এমএসপি সরকারকে নির্ধারিত করতে হবে এলাকায় কলেজ নাই বহুদিন এখানে অধীর চাদুরী রাজনীতি করে চলে গেছে হুমায়ুন এমএলএ মন্ত্রী হয়ে চলে গেছে কিন্তু এলাকায় কলেজ নাই এই সব সুবিধার জন্যে যদি আমাকে লাগাতার রাস্তায় বসে থাকতে হয় লাগাতার আন্দোলন করতে হয় যদি রেজিনগরের বিধানসভার জনগণ আমাকে আশীর্বাদ দিয়ে বিধানসভায় পাঠায় আমি যতদিন এই দাবিগুলো পূরণ না হবে ততদিন আমি চুপ বসবো না সেই প্রকল্প থেকে রাজ্য সরকার যে প্রকল্পগুলো বার করেছে সেগুলো তো বহু জনমুখী প্রকল্প ভারতবর্ষের ইতিহাসে যতগুলো ইলেকশন হয়েছে বিধানসভা ইলেকশন আমার মনে হয় কোনো রাজ্যে এতটা কল্পতর কোনো সরকার হয়নি তার জন্য তো যে রাজ্য সরকার আর কেন্দ্র সরকার যে আমাদের করবেন সেটা তো আছেই তার সাথে এলাকার এই দাবি নিয়ে আমি রাস্তায় নামবেন ভোটের লড়াই তো আমাদের লড়াই তো শুরু হয়ে গেছে এখনও যতদূর লড়াই আছে এখনও আমার পিছনে সবাই আপনি যদি দেখেন কালকে শক্তি বলে আমাদের প্রথম স্ট্রিট খলনার হচ্ছে প্রশাসনের কাছে খবর হলো কি এখনও পর্যন্ত কোনো দল একটা মাইক বেঁধে স্ট্রিট কর্নার পর্যন্ত করতে পারেনি যারি জিনগর বিধানসভায় প্রথম আমি করছি তার মানে আমি সকলের আগে এগিয়ে আছি খেলাটা এটা একটা মুখের বলি এটা একটা ইস্যু হ্যাঁ কিন্তু এটা যে কোনো রাজনৈতিক ইস্যু আমি ব্যক্তিগত আমাকে যে দল প্রার্থী করেছে আমি এটাকে কিছু মনেই করি না খেলা তো উন্নয়নের খেলা হবে আমি যে কথাগুলো বললাম ব্রিজ লাগবে চাষির মূল্য লাগবে এখানে ব্লক আলাদা করতে হবে এখানে ওপারে ট্রেন সব ট্রেন দাঁড়ায় না কামরুক সেই কামরুকগুলো দাঁড়াতে হবে এই উন্নয়নের খেলায় আমরা ব্যস্ত আছি আর সেটা আমি আগেই থাকবো মানুষকে খুব ভালো স্বর আছে মানুষের যথেষ্ট স্বর আছে একটা টাইম আমি বিজে এই রেজিনগর বিধানসভার তিনবারের প্রার্থী এবারের প্রার্থী যেটা দেখছি আর এই জিনিসটা কেউ নাই সকলের মুখে একটা কথা রেটে গেছে এবার বিজেপি বেরোবেই একশো পার্সেন্ট হ্যাঁ একবার একটা শিল্পতালিক আজকে সত্তর বছর ভালো স্বাধীন হয়ে পড়ে আছে শিল্পতালকও আমার এজেন্ডার মধ্যে আছে বেকারত্ব তো অবশ্যই কমবে সেটা রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিষয় আমাকে এখানে প্রার্থী করে লোকের যে আকাঙ্ক্ষা আমি যে এলাকা এলাকায় যাচ্ছি তাদের কাছে একটাই আছে যে আমাদের এলাকা ডেভেলপ করতে হবে রাজ্য সরকার কেন্দ্র সরকার যে ডেভেলপ করবে সেটা তো আলাদা আমি ব্যক্তিগতভাবে বললাম শিল্পতা শিল্পতালক থেকে আরম্ভ করে এইসব ডেভেলপমেন্টগুলো আমার থাকবে বিজেপির ইস্তার যেটা আছে ইস্তার তো আপনারা দেখেছেন যে মেয়েদেরকে কন্যাশ্রী দিয়ে বড় ভেয়া বেঁয়া করতে যাচ্ছিলো সরকার বিশ্বের মাঝে আমাদের কন্যাশ্রী এক নম্বর হয়েছে তো কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা দিয়ে এক নম্বর থাকে তাহলে আমরা যদি দু লক্ষ টাকা দেবো সেটা ক নম্বরে যাবে গুণে হয়তো দেখতে হবে তাহলে কি কেন্দ্রের প্রকল্পগুলো করছে বিলকুল কেন্দ্রের প্রত্যেকটা প্রকল্প নাম পাল্টি পাল্টি করছে আজকে এখানে সবথেকে বড় ব্যাপার সে তো রাজ্য সরকার বাটান দেবেই এখানে যে কাট বানি ঘরের ওপরে ঘর আর মানুষকে যে না পাইয়ে দিয়ে আগাম করে টাকা দাও তবে ঘর দেবো আমি তো দাবি করছি সত্যিকারের এখানকার জনগণ আমাকে বিধানসভায় প্রার্থী করে আমি প্রত্যেকটা বিধানসভার প্রার্থী অরবিন্দ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার